2023 সালের শেষ দিনে বছরের শেষ ম্যাচের মধ্য দিয়ে সিরিজের শেষ টি টোয়েন্টি ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। বছরের শেষ ম্যাচ, তাই জয় দিয়েই নিজেদের রাঙাতে চায় দুই দল। এই ম্যাচ জিতলে ইতিহাস গড়ে দেশে ফিরতে পারবে টিম টাইগার্স, আর কিউইরা পারবে সিরিজ হার ঠেকাতে। টাইগারদের এবারের নিউজিল্যান্ড সফরটা বেশ ভালোই কাটছে। এবারই প্রথম নিউজিল্যান্ডের মাঠে তাদেরকে ওয়ানডে এবং টি টোয়েন্টিতে হারানোর স্বাদ দিতে পেরেছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট দল। কিউইদের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি জেতার পর দ্বিতীয় টি টোয়েন্টি বৃষ্টিতে পরিত্যক্ত হয়, ফলে বাংলাদেশ যে সিরিজ হারছে না এটা অন্তত নিশ্চিত। বরং রবিবারের শেষ টি টোয়েন্টি ম্যাচটি জিতলে প্রথমবারের মতো কিউইদের মাটিতে তাদের সিরিজ হারানোর স্বাদ পাবে টাইগাররা। শনিবার ম্যাচের আগে সংবাদ সম্মেলনে গণমাধ্যমের মুখোমুখি হন টাইগার ব্যাটার তাওহিদ হৃদয়। এদিন বারবার উঠে আসছিল সিনিয়র ক্রিকেটারদের অনুপস্থিতির ব্যাপারটা। এ সম্পর্কে গণমাধ্যমকে তাওহিদ হৃদয় বলেন, খেলোয়াড়রা যখন মাঠে আমরা নামি তখন জেতার জন্যই মাঠে নামি। কে আছে কে নেই এত কিছু আমরা ভেবে দেখি না। টি টোয়েন্টির খেলা দুই তিনজনের খেলা। যদি আমাদের দুই তিনজন ব্যাটসম্যান ভালো শুরু করে তাহলে ভালো রেজাল্টই হবে। দলের বর্তমান পরিবেশ নিয়ে তাওহিদ হৃদয় বলেন, দল যখন ভালো রেজাল্ট করে তখন টিমের সব কিছুই ভালো থাকে, এটাই স্বাভাবিক। কোচ থেকে শুরু করে এখানে যারা আছে তারা আমাদের উপর সেই বিশ্বাসটা রেখেছে যে আমরা পারবো। শেষ কিছুদিন এই ফরম্যাটে আমরা ভালো করছি, আশা করি আমরা এটা চালিয়ে যাব ইনশাল্লাহ। কোচ চান্ডিকা হাথুরে সিংহে এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে কীভাবে মূল্যায়ন করবেন? সাংবাদিকের এমন প্রশ্নের উত্তরে তাওহিদ হৃদয় বলেন, অবশ্যই তাদের দুজনের ভূমিকা তো অনেক বড়ই। যেহেতু কোচ অধিনায়ক, তারা সবসময় দল নিয়ে আলোচনা করে, কখন কোন জিনিসটা করা দরকার দলের ভালোর জন্য। নাজমুল হোসেন শান্তর ক্যাপ্টেন্সিতে বাংলাদেশ দলটা নিউজিল্যান্ডে বেশ ভালো খেলছে। তরুণ ক্রিকেটাররা সুযোগ পেয়ে নিজেদের মেলে ধরেছেন, এটা দলের জন্য একটা ভালো বার্তা বহন করে। এই সম্পর্কে সাংবাদিকের প্রশ্ন ছিল, সিনিয়র ক্রিকেটাররা এই সিরিজে নেই, তাদের ছাড়াই বাংলাদেশ দলটা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত কিনা? উত্তরে তাওহিদ হৃদয় বলেন, প্রথমত আমাদের যে বড় ভাইরা ছিলেন তারা আমাদের দেশের জন্য অনেক অবদান রেখেছেন। সব কিছু ঠিক থাকলে তাদের ভেতরেও কয়েকজন এখানে খেলতেন, তাদের ব্যাপারে আমি কিছু বলবো না। এখন এমন একটা জায়গা সবাই তো সবসময় থাকবে না, হয়তোবা আমরা আছি আমরা একসময় থাকবো না, এটাই স্বাভাবিক। তাওহিদ হৃদয় অবশ্য এসবের চেয়ে বেশি মনোযোগ দিচ্ছেন নিজের দায়িত্বের দিকেই। তার মতে, জাতীয় দলের হয়ে যে খেলোয়াড়ই নামুন না কেন, তার দায়িত্ব থাকে সেরাটা দেওয়ার। পারভেজ ইমাম, অনফিল্ড।